এই ঠাকুরটাও মানে বেশ সুন্দর, কিন্তু এটা এসে এক কাকুর সাথে এখানে আলাপ হলো। তো কাকু আমরা আপনার কি বক্তব্য কে আর বল এটা। তো দীপ্যমান এখানে গণেশের সাথে কথা বলছে, বলছে বলুন এবার আপনার কি বক্তব্য। তো এখন গণেশ ঠাকুরের এখানে রং হচ্ছে। হাই গাইস, আমার নাম শুভজিৎ আর তোমরা দেখছো আমি শুভজিৎ ইউটিউব চ্যানেল। তো অনেক দিন ধরে আমি চ্যানেলে কোনো ভিডিও আপলোড করিনি, কারণ কি আমার যে মায়ের মা মানে আমার দিদা মানে সে মারা গেছিল, আর এই জন্য কোনো ভিডিও বানাইনি আর বানাতে ইচ্ছাও করছিল না। তো যাই হোক, আমি ভেবেছিলাম যে মানে মহালয়ার আগে আমাদের এইখানে পালপাড়াতে মানে মহিশালাতে যে পালপাড়া আছে যেখানে দুর্গা প্রতিমা খুব ভালো গড়া হয়, তো সেখানে যাব আর তোমাদেরকে মানে ভিডিও করে দেখাবো। কিন্তু সেটা তো আর হয়ে ওঠেনি, তাই এখন আমি আজকে যাচ্ছি, আজকে তৃতীয়া, এত লেটে আমি যাচ্ছি আর এত লেটে ভিডিও বানাচ্ছি। আর প্রতি বছরে আমি ওখানে গিয়ে একটু ছবিও তুলি, তো ছবিও তোলা হয়নি, তো এই বছর একটু লেট হয়ে গেল। তো এখন আমি যাচ্ছি, তাই সাদা পাঞ্জাবি পরে আমি রেডি হয়ে গেছি। তো আমি তোমাদের ওখানে দেখাবো যে কি কি ওখানে দুর্গা মানে প্রতিমা গড়া হয়েছে একদম ওখানে কমপ্লিটেরই মুখে, কারণ কি এত লেট হয়ে গেছে। ফেসবুকেও দেখলাম বেশ ওখানে অনেকগুলোই ভালো ঠাকুর হয়েছে, প্রতি বছরই হয়। তো তোমাদের আজকে আমি দেখাবো যে ওখানে কি কি মানে ঠাকুর মানে প্রতিমা তৈরি হয়েছে বা কি কি ঠাকুর তৈরি হয়েছে, সেগুলো তোমাদের দেখাবো ভিডিওতে। লাইফটাই না অনেকটা আনপ্রেডিক্টেবল, মানে আমি যেটা বলছিলাম যে আমার মানে দিদা পুরো ফার্স্টে সুস্থই ছিল, তারপরে একটু শরীর খারাপ হয় নিয়ে হসপিটালে ভর্তি, নিজের কাজ নিজেই করতো। তো আমরা ভেবেছিলাম যে কিছুদিন পরে ঠিক হয়ে যাবে, কিন্তু মানে হট করেই মারা গেল। তো বাড়িতে পরিস্থিতিটা অমনি ছিল আর ভিডিও এই জন্যই করিনি। তো এটাই হয়, সময়ের সাথে চলবার সময় না, অনেক মানুষ ইচ্ছাকৃত ছেড়ে চলে যায়, অনেকে সময়ের সঙ্গে ছেড়ে চলে যায়, কিন্তু লাইফের আরেকটা মানে এগিয়ে চলা, তাই আমাদের সবাইকে এগিয়ে চলতে হবে। তো যাই হোক, এখন মানে আমি পাড়াতেই দাঁড়িয়ে আছি, আমি আর দীপ্যমান এখন যাব পালপাড়ার ওখানে তোমাদেরকে ঠাকুরটা দেখাতে। এখন অনেকটাই লেট হয়ে গেল, তো আর লেট না করে চলো যাওয়া যাক। দেখো আলো হে আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা। এখন চলে এসেছি এখানে পালপাড়ার এখানে, আর এখানে একটা মানে ফার্স্টে সিংহর একটা মানে মূর্তির মতন বানানো আছে এখানে। তো এখন মানে ঢুকছি ভিতরে, তো এখন মানে ভিতরে চলে এসেছি পালপাড়ার। এখানে মানে সব থেকে ভালো মানে মানে প্রতিমা গড়া হয়, আর এখানে এসে প্রচুর ঠাকুর রয়েছে। আর আজকে তৃতীয়া, আর এখনো পর্যন্ত মানে আমার মনটাও ভালো ছিল না, আর এবছর মানে একটু পুজোর বাজারও লেটে করেছি। এখন এসে এতগুলো সুন্দর সুন্দর মূর্তি দেখে মানে মনে হচ্ছে যে এখন পুজো চলে এসেছে, তৃতীয়ার দিনে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে পুজো চলে এসেছে। আর এখানে প্রচুর সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে, আমি তোমাদেরকে একে একে দেখাচ্ছি সব ঠাকুরগুলো, বেশ সুন্দর। এখনও মানে প্রায় দেখছি ঠাকুরের চোখ মুখ সব কিছু আঁকা কমপ্লিট, খালি শাড়ি পরাবে, আর মানে খুবই সুন্দর। আর কয়েকটা ঠাকুর এখনও মানে রেডি হওয়া বাকি রয়েছে, তো তোমাদেরকে আমি সব ঠাকুরগুলো দেখাচ্ছি। দেখো আলো হে আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো হলো কাজের হিসেব সারা। এই ঠাকুরটাও মানে বেশ সুন্দর, কিন্তু এই ঠাকুরটার এখনো রং করা হয়নি। আর এইখানে যেটা দেখলাম যে এই ঠাকুরটা মানে এখানে সব থেকে বড়, আর বেশ ভালো লাগছে, আর পুরোপুরি তৈরি হয়ে গেছে এখানে। তো এখানে আমি দাঁড়াও জিজ্ঞেস করি যে একটা ঠাকুর এমনি বড় ঠাকুর বানাতে কত টাইম লাগে আর কত সময় লাগে। এখানে দেখি যারা যারা মানে কাজ করেছে ওদের একবার পারলে জিজ্ঞেস করি। এসে এক কাকুর সাথে এখানে আলাপ হলো। তো কাকু মানে এমনি একটা ঠাকুর তৈরি করতে মানে কত সময় লাগে আপনার, মানে আপনাদের একটা ঠাকুর তৈরি করতে মোটামুটি এক মাস, এক মাস মতন লাগে? আর আপনি ঠাকুর তো আমরা একসাথে একটা তৈরি করি না, একবারে যখন তৈরি করি মোটামুটি পাঁচ সপ্তাহ তৈরি হয় এক মাসে। আর মানে এমনি আপনার দুর্গাপূজার এই প্রতিমা তৈরি করা আপনারা কতদিন আগে থেকে শুরু করেন দুর্গাপূজার? চৈত্র মাস থেকে আপনার, মাস থেকে আপনারা শুরু করেন? আর আপনি কতদিন ধরে এই মানে এই ইয়ের সাথে যুক্ত আছেন? জন্মের পর থেকে যুক্ত। জন্মের পর থেকে যুক্ত একদম।
বেশ ঠাকুরগুলো বেশ ভালো হয়েছে আপনাদের এখানে এসে, খুব ভালো লাগলো। তো আমরা ছোটো থেকে একটা জিনিস নোটিস করেছি যে ওষুধের একদম হেভি বডি, পুরো সিক্স প্যাক বডি ওষুধের, সবকটা ওষুধেরই সিক্স প্যাক বডি। আর আরেকটা জিনিস যেটা ভালো যে ওষুধ কিন্তু মানে এতদিন ধরে নিজের বডিটা মেনটেন করে রয়েছে। আমরা এত বছর জিম করছি তাও আমরা এত সুন্দর বডি বানাতে পারলাম না, কিন্তু সব ওষুধেরই এখানে সিক্স প্যাক বডি। আর যাই হোক, মানে সিক্স প্যাক বডি না, শুধু বাইসেপ ট্রাইসেপ সব কিছুই রয়েছে শোল্ডার ওষুধের। আর যাই হোক, কিন্তু ওষুধকে শেষ পর্যন্ত মারা যেতে হলো মা দুর্গার কাছে, এটা একটা খারাপ কথা, খারাপ না মানে যাই হোক, কিন্তু ওষুধ এত সুন্দর বডি থাকা সত্ত্বেও ওষুধকে মারা যেতে হলো এখানে। ওষুধ কিন্তু মা দুর্গার হাতে মারা গেছিলে বলে আমরা এই দিনটাকে এত সুন্দর করে একটা উৎসব রূপে পালন করি। প্রতি বছর নতুন নতুন জামা প্যান্ট হয়, এত মানে হই হুল্লোস হয়। আর যাই হোক, আর এখন মানে ভিডিও করতে করতে একটু লেট হয়ে গেছে, এখন প্রায় বিকেল 4:30 মতন বাজছে। তো এবার একটু কয়েকটা ছবিগুলো ভালো ভালো কয়েকটা ছবি তুলবো, যেগুলো আমি ফেসবুক আর ইনস্টাগ্রামে মানে ওখানে আপলোড করবো, তো তোমরা চাইলে ওখানে গিয়েও ফলো করতে পারো তোমরা। এই ঠাকুরটা এখনই মানে কোনো রং ছিল না, জাস্ট এখনই রং করা স্টার্ট হলো এখানে এই ঠাকুরটা। এই জায়গাটার আমার এখানে ভিডিও করা হয়ে গেছে, আর এখন আমার একটু এই জায়গাটাতেই বেশি সময় লাগলো আর অনেকটা টাইম নিয়ে করেছি, কারণ কি এখানে আমি অনেকগুলো ছবি তুললাম আর প্রপার এখানে সব ঠাকুরগুলো দেখালাম, আর একটা রিলও বানিয়েছি। এখানে প্রচুর হনের আওয়াজ আর কি, অনেক টোটো টোটো চলছে। তো এখানে পালপাড়ার এখানে আরও অনেক গুলো তিন চারটে আরও দোকান রয়েছে, তো তোমাদের আমি সেই দোকানগুলো একবার দেখিয়ে দিচ্ছি। মানে মেন হচ্ছে যে এই জায়গাটাই একটু বড়, এই দোকানটাই সব থেকে বড়, যারা মূর্তি তৈরি করে এখানে অনেকগুলো মূর্তি তৈরি হয়। তো এখানে আরও দোকান আছে, সেগুলো তোমাদের দেখাচ্ছি আমি। এখন দীপ্যমান গাড়ি চালাচ্ছে আর আমি মানে পিছনে বসে যাচ্ছি। তো দোকানগুলো মানে পরপরই আছে, বেশি দূর না, একদম একটা ওই মানে ক্ষুদিরাম মোড়ের ওখানে আর এই দোকানগুলো ক্ষুদিরাম মোড়ের ভিতরে। তো এখন চলেই এসেছি, তোমাদের সবকটা দোকানে আমি একবার করে দেখানোর চেষ্টা করবো। ওই দোকানটা আমি পুরো প্রপার দেখেছি, আগের বারও আমি ওই দোকানটার ওখানে ছবি তুলতে এসেছিলাম। তো ক্ষুদিরাম মোড়ের এখানে সবকটা দোকান, যেমনি এখানে দুটো পরপর দোকান রয়েছে। তো যাই আমি ভিতরে গিয়ে দেখাচ্ছি তোমাদের এখানে কী কী ঠাকুর এখানে আছে। বেশ সুন্দর, মানে এমনি দুর্গা সব কিছু ঠাকুরগুলো দেখলে না মানে মনটা মানে সত্যিকারের খুব ভালো হয়। এই দুর্গা ঠাকুরটা মানে খুব ভালো লাগলো দেখে, মানে ছোটোর মধ্যে বেশ সুন্দর ছিল ঠাকুরটা। সেখানে অনেকগুলো মানে প্রতিমা রয়েছে। এই প্রতিমাটাও দেখতে বেশ সুন্দর লাগছে, আলোটা একদম মুখের মধ্যে পড়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। তো এখানে আমাকে দীপ্যমান দেখাচ্ছে যে ওষুধের এখানে পুরো ফ্রেঞ্চ কাট দাড়ি, আর দীপ্যমান বলছে আমার মানে দাড়ি এলো না এখনো পুরোপুরি ফ্রেঞ্চ কাট, কিন্তু তো দীপ্যমান বলছে আমার যথেষ্ট দাড়ি এসছে, কিন্তু ওষুধের দাড়িটা বেশি আরও সেক্সি। এটা বললাম এখানে পরপর দুটো মানে প্রতিমা করা হয় এখানে। তো আগের দোকানটা দেখালাম, এবার এই এখানেও দেখাচ্ছি, এখানেও বেশ সুন্দর সুন্দর ঠাকুরই হয়েছে এখানেও। হ্যাঁ হ্যাঁ, আসতে যাবো কিছু এখন। আর মানে এখানে যারা মানে ঠাকুর গড়ে, তো ওরা একটু বলে যে সাবধানে, কারণ কি অনেক সময় কী হয় এমনি ভিডিও বা ছবি তুলতে গিয়ে ঠাকুরের প্রতিমার হাত পাতগুলো ভেঙে যায়, তখন আবার মানে ওনাদেরই প্রবলেম হয়ে যায়। তো এখানেও বেশ সুন্দর সুন্দর ছোটোর মধ্যে বেশ ভালো ভালো ঠাকুর রয়েছে। এই ঠাকুরটা বেশ সুন্দর, এই ঠাকুরটা মানে এই ঠাকুরটা মানে বেশ সুন্দর লাগছে দেখতে এখানে। তো ছোটোর মধ্যে বেশ সুন্দর সুন্দর ঠাকুরই এখানে রয়েছে। পরপর ওখানে দুটো দোকান ছিল, আর এখানে আরেকটু এগিয়ে গিয়ে বাঁ হাত করে আরেকটা দোকান আছে। তো এটাই লাস্ট দোকান, চারটে সব মিলিয়ে এখানে দোকান রয়েছে। তো এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর আসানসোলে অনেক জায়গায় প্রতিমা তৈরি হয়, স্পেশালি আমি দেখালাম মহিশিলাতে বেশ ভালো প্রতিমা হয়, কারণ কি আমাদের পাড়াতে সরস্বতী পূজার ঠাকুরগুলো এখান থেকে নেওয়া হয়, মানে এখান থেকে নেওয়া হতো আগের বছর থেকে, খালি বাজারের মানে ওখান থেকে নেয়, আর যতবার পূজা হয়েছে সববারই এখান থেকে নেওয়া হয়। তো এই জন্য আমি এই জায়গাতে এসেছি, কারণ কি পুজোর সময় আমি এই জায়গাটা দিয়ে ছবি তুলতে বারবার আসতাম, আর এখন মানে যেখানে প্রতিমা করা হয় ওর সামনে চলে এসেছি। তো এই জায়গাটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানেও দেখলাম বেশ সুন্দর ভালো ভালো প্রতিমা হয়েছে, আসলে সব প্রতিমাই সুন্দর। আর এই ঠাকুরটা পুরোপুরি এখানে কমপ্লিট হয়ে গেছে এখানে দেখলাম। আর আগের বছর আমি যখন এসেছিলাম তখন আরও ভিড় ছিল, এখন হয়তো আমি লেট করে এসেছি বলে সব ঠাকুর হয়তো চলে গেছে পুজোর জায়গাতে। আর এখানেও বেশ সুন্দর পুজো হয়েছে যেগুলো আমি বললাম। এখানে লাইটটা অফ আছে তাই ঠাকুরগুলো অত স্পষ্ট বোঝা যাচ্ছে না। মানে এখানে কি মানে ঠাকুরগুলো সব মানে চলে গেছে নাকি যেখানে ইয়ে হওয়ার, কারণ কি আগের বছরের তুলনায় আমি দেখলাম আপনাদের এখানে অনেকটাই মানে কম দেখলাম মূর্তি তৈরি হয়েছে, আগের বছর বেশি মূর্তি তৈরি হয়েছিল আপনাদের এখানে, মানে এবছর একটু কম করেছেন নাকি? ও, তো মানে কাকু বললেন যে একটু অর্ডার কম আছে বলে হয়তো কম মূর্তি হয়েছে, কারণ কি আগের বছর আমি যখন এসেছিলাম বেশ
অনেকগুলি মূর্তি ছিল আর এই ঠাকুরটা বেশ দেখতে খুবই সুন্দর লাগছে মানে এখানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ঠাকুরটা এখানে যাই হোক এটাই আসানসোলের ছোটো কুমোরটুলি বলাই চলে কারণ কি এখানে পরপর বেশ অনেকগুলো দোকান আছে আর বেশ ভালো কলকাতার কুমোরটুলিতে আরও অনেক বড় কিন্তু আমি ওই হিসাবেই বললাম যে আসানসোলের কুমোরটুলি এটা ওইশালাতে যে পালপাড়াতে যে আমাদের এখানে যে যে প্রতিমাটা আমি ভিডিও রূপে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো এটাকে আমরা আসানসোলের ছোটো কুমোরটুলি বলতেই পারি আর তো যাই হোক পুজোটা অনেকটাই কাছে চলে এসছে বলে আমি পুরো প্রপারভাবে ভালো করে ভিডিওটা বানাতে পারিনি পরের বছর আমি প্রমিস করছি যে আসানসোলের প্রত্যেকটা প্রতিমার প্রত্যেকটা প্যান্ডেল আমি ভালো করে একদম ঘুরে দেখাবো আর পুজোতে এই বছর হয়তো কলকাতা যাবো কলকাতা যাওয়ার প্ল্যানিং চলছে 50-50 আছে তো আমি চেষ্টা করবো যে পুজোতে একদম 4 দিনের ভালো করে 4টে ব্লগ আমি আপলোড করতে পারি তো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তো লাইক করো চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে ট্যাপ করে অলে করে দিও যাতে আমার লেটেস্ট ভিডিও সব নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাও আর তোমরা চাইলে আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে গিয়ে ফলো করতে পারো আর তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে টাটা।